সংবাদ শেষ করছি ভিন্ন ধর্মী এক খবর দিয়ে। 37,000 ফুট উঁচুতে দুই পাইলট ঘুমিয়ে পড়ায় ল্যান্ডিং মিস। এরপরও সৌভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা, তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটি উঁচু থেকে রানওয়ে পার হয়ে যাওয়ার পর অটো পাইলট বন্ধ হয়ে যায়। ককপিটের ভেতরে অ্যালার্ম বেজে উঠলে সেই শব্দে জেগে ওঠেন পাইলট জুটি। ঘটনাটি ঘটেছে ইথিওপিয়ায়। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। পাইলটেরা ঘুমিয়ে থাকার সময় বিমানের অটো পাইলট ব্যবস্থা 737 মডেলের বিমানটিকে 37,000 ফুট উঁচুতে ভাসিয়ে রেখেছিল। ঘুমের কারণে হরেমেশাই ক্লাস মিস হয়ে যায় অনেকের, কিন্তু এবার ইথিওপিয়ায় দুই পাইলট ঘুমিয়ে থাকায় বাকি সবকিছু ছাড়িয়ে গেছেন। ঘুমের কারণে যথাসময়ে বিমানকে ল্যান্ড করতে পারেননি। যাত্রীবাহী বিমানটি নিয়ে সুদানের খাতুম থেকে ইথিওপিয়ায় রাজধানী আদ্দিস আবারায় যাচ্ছিলেন ওই দুই পাইলট, কিন্তু দুজনেই একসঙ্গে ঘুমিয়ে পড়েন ককপিটে। ততক্ষণে বিমান পৌঁছে গেছে এয়ারপোর্টের কাছাকাছি। ঘুমন্ত পাইলটদের ঘুম না ভাঙ্গায় রানওয়ে পার হয়ে যায় তাদের বিমান। এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন এভিয়েশন হেরান। সৌভাগ্যক্রমে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। জানা যায় ফ্লাইটটি 343 এয়ারপোর্টের কাছাকাছি এসে উচ্চতা কমাতে শুরু করে। বিমান বন্দরে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের এটিটি কর্মকর্তারা পাইলটদের জাগাতে চেষ্টা করেও ব্যর্থ হন। বিমানটি উঁচু থেকে রানওয়ে পার হয়ে যাওয়ার পর অটো পাইলট বন্ধ হয়ে যায়। ককপিটের ভেতর অ্যালার্ম বেজে ওঠে, সেই অ্যালার্মের শব্দেই জেগে ওঠেন পাইলট জুটি। এরপর 25 মিনিট পরে বিমানটিকে রানওয়েতে নামিয়ে আনেন তারা। এভিয়েন সার্ভেলেন্স সিস্টেম বিমানটিকে ফ্লাইট পথের ছবিটিতে দেখা যায় আদ্দিস আবাবা বিমানবন্দরের উপরে গণিতের অসীম চিহ্নের মতো করে পাক খেয়েছে বিমানটি। অস্বাভাবিক ও মাত্রাতিরিক্ত কর্মঘণ্টা ও ঘুমের অসুবিধা এবং সার্কাডিয়ান রিদম নষ্ট হয়ে যাওয়ায় বিশ্বের অনেক দেশের পাইলট এ ধরনের অবসাদে ভোগেন। গেল মে মাসে নিউ ইয়র্ক থেকে রোমগামী একটি এয়ারবাস 330 বিমানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আবু সেদপু, মাইটিভি।